والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يأتيك ربك فترضى. আল্লাহ পাক যেন কবুল করে নেন। কাজে জীবিত থাকাকালীন এই সমস্ত মশল্লা টশলার দরকার আছে না নাই? টুপি একটা মশল্লা, দাড়ি একটা মশল্লা, মেসাক একটা মশল্লা, জাইনামাজ একটা মশল্লা, ফাকরি একটা মশল্লা, এই সমস্ত মশল্লা দিয়া ইসলাম নামক এই মাস্টারে ভালো করে রান তৈব জুরুকন সুবাহ বায়াত করবেন, মুরিদ করবেন, ভালো মানুষের সাদিক বান্দার সাথে হইবেন, জিকির করবেন, দেন করবেন, ফাগরি বান্ধেন, টুই টুই মাথায় দিতেন, দাঁড়িয়ে রাখতেন, মেসাক করতেন, দেন হইবে চাইতেন, এত কিছু মশল্লা দিয়া এ মাস্টারে ভালো করে রান গন লাগবো। একটা যদি বাদ দেন সর্বনাশ। মাসন ছিলেন, মরিচের দাম নাই, মরিচ বাদ দিলেন তরকারি পাইছে, হলুদ বাদ দিলেন তরকারি ফেতফেতা, এরপরে তেল বাদ দিলেন স্বাদি লাগবো না, নুন বাদ দিলেন তরকারি পাইছে, আগুনের দোকানে জ্বালি দিলেন না তরকারি কাঁচা, কামাবো কোনো? সবটার দরকার আছে, মশল্লা দরকার আছে। আল্লাহর নবী বলতেছেন আস-সাদাকাতু হিয়া তুরাদ্দুল বালা ওয়া তাজিদুল আমর। আল্লাহর নবী বলতেছেন যেই ব্যক্তি নেকির কাজের জন্য দানের হাতকে বাড়িয়ে দিবে, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর বুকে বালা মুসিবত থেকে দূর হয়ে যাবে, আর আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতকে বহু গুণে বাড়াইয়া দেন। এই পৃথিবীর বুকে বেশি দিন যদি বাঁচতে চাই, বিপদ থেকে যদি মুক্তি হতে চাই, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন বান্দারে যা রেজেক আমি তোমাকে দিয়েছি ওই রেজেক থেকে আমি নেকের রাস্তায় খরচ করে দাও। আল্লাহ 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 আল্লাহ, এই জন্য সকল প্রকার মশল্লার দরকার, নেকের রাস্তায় দান করতে হবে, এই মশল্লার দরকার, কৃপণ হওয়া যাবে না। আস-সাখিয়ুল জান্নাতা ওয়ালাউ কানা ফাসিকান, দানবীরি ব্যক্তি জান্নাতেই যাবে আল্লাহর নবী বলেন, যদিও সে ফাসেক ব্যক্তি হয়ে থাকে তবু দানের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কয়েক সাহেব এসে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বিচার দিতেছিল, উসমান এটা অমুকটা তমুকটা এটা করছে, হ্যান করছে ত্যান করছে, কাজটা ঠিক করে নাই। আল্লাহর নবী বলতেছেন খামোশ হয়ে যাও, উসমান সম্পর্কে কোনো কথা বলো না, যেহেতু উসমানের দান ইসলামে এত বেশি কোনো গুনাহ অপরাধ উসমানকে ধরতে পারে না। সুবহানাল্লাহ, তোর দান হাতের প্রচন্ড গতি এত বেশি, এই সমস্ত কি বলো উসমানের কাছেই যাইতে পারে না, ওগুলা সব কিছু চলে যায়। আল্লাহ মঞ্জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যেই ব্যক্তি তার রেজেক থেকে আমি আল্লাহর নেকের রাস্তায় এক টাকাও শরীক হবে, আল্লাহ বলেন আমি দশ টাকা পর্যন্ত তাকে দিয়ে দিই। আর যেই ব্যক্তি কোন মুসলমান মুসলমানকে কর্জে হাসানা দিবে, ওমাই ইয়ুকরিদিল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ পাক বলতেছেন কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যখন কর্জে হাসানা দিবে, আল্লাহ বলেন এক গুণ না দশ গুণ না, আল্লাহ বলেন বহু গুণে তারে বাড়াইয়া দিয়ে সুবহানাল্লাহ। হিসাবপত্র করতে হবে, এমন মানুষে টাকা দিলেন জীবনও পাওয়ার আশা নাই, ওই মানুষকে টাকা দেওয়া ভুল, এই পরিমাণ দিবেন কর্জে হাসানা, সে যদি না দেয় আপনার ক্ষতি যেন না হয়, বুঝাইতে পারছি? দিবেন
যে লোকটা ফেরত দেওয়ার মনে হয় কায়দা থাকবে না, এই পরিমাণ দিবেন যে পরিমাণ সে কর্জ হাসানা যদি ফেরত দেয়। ভালো কথা, না দিলেও সমস্যা যেন নাই, আপনি যেন সমস্যা না পড়েন। আর যতদিন পর্যন্ত সে দিবে না দিতে পারবে না, আপনার টাকার মিটার আল্লাহ পাক বাড়াইতেই থাকবে, যেরকম এটা বাড়তেই থাকবে। এটা আব্বার কাছ থেকে একজনে টাকা নিয়েছিলেন 50,000, পরে সাত আট বছর পরে পরে ফেরত দিছে আর কি। পরে আব্বা মার কাছে বলতেছে যে ইয়ার আগে একদিন আব্বা বলছেন যে আমার কাছ থেকে অনেকে কর্জ হাসানা নেয় নিছে, তারা যখন দেয় ফেরত তখন মনে করি যে আজকে থেকে আমার বরকতটা একটা অংশ কমে গেল। তা যতদিন পর্যন্ত ছিল ওর কাছে, ওর দিন পর্যন্ত আল্লাহ খালি আমার দিছেই, যখন দিয়ে দিল তখন ওই বরকতটা আমার কমে গেল। এক ভাই 2,000 নিছে বা এক ভাই 5,000 টাকা নিছে, বন্ধতার খাতিরে একবার চান শেষ দেয় নাই, আল্লাহ তার 10 গুণ আপনাদের দিতে পারে। ওই 5,000 টাকার চিন্তা করেন, আল্লাহ 5,00,000 টাকা আপনাদের দিতে পারে না, বরং আপনি নিয়ত করেন আল্লাহ এক ভাই নিছে 5,000 দিতে পারে না, আল্লাহ দেওয়ার ক্ষমতা দিও, আল্লাহ তুমি আমারে দাও, তো তা আল্লাহ তোমার হাত ভরপুর করে দেয়। এই নিয়ত করতে পারি আল্লাহ পাক যেন কবুল করে দেন। এই যে অনেকে কর্জ হাসানা আমার দেন দিছেন, আবার তাদেরকে ফিরিয়ে দেই দেওয়ার চেষ্টা আমি করি, ইনশাল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত কি হইছেন কেউ? দিছেন আল্লাহ পাক দেখেন লিখে দেন, বহুগুণে আল্লাহ পাক বাড়িয়ে দেবে ইনশাল্লাহ তাআলা। এর বহু পরীক্ষিত আছে অনেক, খালি আমি কেন, এটা আমার কথা না। যে কোনো মুসলমান মোমিনে মুসলমানকে আপনি যদি দেন কাউকে সহযোগিতা করেন, ঠিক আছে ভাই 5,000 টাকা না আবার দিও তুমি আমারে, যতদিন পর্যন্ত ওর কাছে থাকবো অতদিন পর্যন্ত আপনার আইনতে খেলে বাড়বই খেলে, যেরকম সুবহানাল্লাহ। আর যে দেয় আল্লাহ পাক তাকে দেওয়ার ক্ষমতাও দেয় এবং তার রিজেকও বাড়াইয়াও দেয়, যেরকম সুবহানাল্লাহ। আর যার টাকা মারে দেওয়ার চিন্তা আছে, ও জীবন ভরে মানছে খালি টাকা মারে দেওয়ার চিন্তা থেকেও খালি অভাবই পড়ে, খালি ওটা খেয়াল করছে। আল্লাহ পাক এই সততার মধ্যে আল্লাহ পাক রাখছেন। আল্লাহ পাক বলেন আমি আলিম, আলিম বিজাতি সুদূর, তোমার অন্তরের খবর রাখি, তোমাকে দেখি জানি বুঝি, আমি সব কিছু লিপিবদ্ধ করে আমি রাখতেছি। কাজেই বিশ্বাস আল্লাহর উপরে থাকতে হবে। আল্লাহ তো সামনে দেখি না, মানুষের বিশ্বাস আমরা কম কম করি, তো আল্লাহ তো দেয় না। একজনের গোলা মাদ্রাসা থেকে আইছে, আসার পর একটু এলিম টেলিম কিছু এল কালাম কিছু শিখছে, শিখার পরে ওর বাপের আবার চুরির অভ্যাস আছে, চুরি করে, কিন্তু ছেলে আবার আলেম হয়েছে। তো বাপে আবার ছেলের নিয়ে গেছে, কয় আমার লাগে নু যাই তো ওই বন্ধেটু ঘুরে নিয়ে আসে, পরে গুরবান নিয়ে গেছে, বাপের উদ্দেশ্য হলো চুরি করবো পোলারে পাহারা রাখবো। এখন বাপে কইছে কয় আমি তো একটা কাম করো ম্যান, তুই তো মৌলানা পাশ করছ, গাছ উঠে কিছু আম পারো আমি চুরি করুম, তুই দেহিস কেউ আসে নাকি, কেউ দেখে নাকি দেহিস খেল করে। পরে এখন বাপ চুরি করবার গেছে গাছে আম পারবার গেছে, পুলা হন কি করবো, কয় ঠিক আছে, কয় কেউ দেখলে আমারে কইছি, কয় ঠিক আছে কেউ দেখলে আমি কমুনি। পরে ও খাড়াই রয়েছে গাছে যায়, যখন আম পাড়া যখন শুরু করছে তখন গাছের নিচ থেকে ডাক দিয়ে বাজান দেখলো 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 দেখলো, আইতে 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 কই শালা মূর্তি তুই কেবল গাছে উঠলো, কই বাজার দেখলো, তো গাছ তো চায় দেখে কোনো লোক নাই, আবার আম ধরাটা পারে কই বাজান দেখলো, আবার তোর গাছ থেকে নামছে, কই তুই আমার সাথে বিটলাইবি করস, হ্যাঁ কোনো মানুষ নাই জন নাই কে বাজান দেখলো, কি কি শুরু করছ তুই না আমার, কই কে আল্লাহ দেখ না, আল্লাহ তো দেখলো তুমি গাতে পারো, তা কোন মানুষ আল্লাহ দেখে না এটা কবাকে, কয় আল্লাহ তো দেখে, তো আল্লাহ দেখতেছে তুমি চুরি করতেছো, এই জন্য আমি কাছে বাজান দেখবো, তা আমি দুষ করছি কোন জায়গায়। তার বাপে গাছ থেকে নাই মা তোমা করলো যে জীবন আর কোন দিন চুরি করবো না, যা তার বাপে বলা
দুইজন আশিকের জীবন পরিবর্তন হয়ে গেল। জোরে কোন আল্লাহ পাক অনেক বড় বড় গুনাহ অপরাধ আল্লাহ পাক মাফ করে দিয়া যখন মানুষ ইসলাম গ্রহণ করে, যখন মানুষ তওবা করে, পিছনের সবকিছু আল্লাহ পাক মাফ করে দেন। ওই দাহিয়াতুল কালবি ওর নিজের আপন আপন সন্তান পরপর তিনটা সন্তান নিয়ে গর্ত করছে, সন্তানের সাজে সুজে নিয়ে গেছে বাপে, কয়লো আমরা একটু ঘুরে টুরে আসি, গর্ত খুঁজছে খুঁড়া কাছে যখন গেছে ধাক্কা দিয়ে আসে গর্তের মধ্যে ফালাই দিচ্ছে। পরে গর্তের মধ্যে পড়া কত আব্বা আব্বা বলে কত কান্নাকাটি পারছে, কয় বাবা আমার উঠে না, আমি তো মরে গেলাম। আহারে বাপ, এত নির্দয় প্রসন্ন পিঠা হতে পারে? গর্তের মধ্যে ফালাইয়া দিয়ে একটা একটা করে পাথর দিয়ে চাপা দিছে। আহারে আস্তে আস্তে শব্দটা নিস্তেজ হয়ে গেল, দেহটা মারা গেল, মেয়েটা এবার তিনজন মরছে, তিনজন এইভাবে করে খুন করছে। ইসলাম গ্রহণ করছে আল্লাহ কয় সব মাফ। ওটার একটা ফেরেশতা দেওয়া চারটা গার করে নিয়ে দিলেন না কেন আপনি? আরে একটা ঘুরে নিয়ে দিল ফেরেশতা তিরিশ হাত ফাঁকে গেত, যে তোর অতীত জীবনের গুণার জন্য তোর কিছু আগে গার ঘুরনে দিয়ে নিন। একটা মানুষ মানুষ হত্যা করল, আর অসি আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, তারটা পাহাড়ের মধ্যে না বুকটারে ফাটছে, এটা তো কথা হইল, বুকটারে ফাটছে, কলিজা বার করছে, কলিজা সাবাইছে, নাক কাটছে, কান কাটছে, কাইটাই খেলতে হয় নাই, পার মধ্যে ঘুঙ্গুরি বানাইছে। এদেরকে অন্তত পক্ষে ঘাড়ে ধরে কানে ধরে আকাশের মধ্যে চার পাঁচটা ঘুরে নেবার আসার দেয়ার আগেই আলাই তো একবারে মনে শান্তি দিয়ে শয়তান গুলোর কিছু কিছু শাস্তি আল্লাহ পাক দিচ্ছে, মাফ করে করুক, এত কিছু করলো তবা করলো সব মাফ। তা আমরা যে হারা দিন পরে জিকির আজকার নামাজ কালাম পড়তে আল্লাহ রাসূল ভালোবাসে, আমাকে তো দুর্দত্তা জানিয়ে করবা ঘটনা দেখিয়ে দেয়, আপনার সন্তান খুন করে হালিল তাই মাফ। ওয়াসি তরবারির আঘাতে হামজারা হেরে দ্বিখুণ দিতে করলো কয় মাফ, অমুকে কয় মাফ, সবই মাফ খালি। দু একটা ঘুরে নি মরে নি দেন ফেরেস্তা দেয়া টান্ডা ধরে চারটা এক ফেরেস্তা পাঠিয়ে দেন ঠ্যাংর মতো ধরে কত রুই চার পাঁচটা ঘুরে নিয়ে এক পাহাড়ে আরেক পাহাড়ের উপরে ঘ্যাটাং করে যা পড়ে যেত আর কি। আগে মুইটা দিত মানুষ দেখতো যে শালা পোঠালার শাস্তি রেখে বুঝবার হয়েছিল, হেরে না হেরে কয় মাফ সব ঠিক আছে। আল্লাহ আল্লাহ, এগুলো ইমানের পরীক্ষা, কিছু করার করে বসে মুসলমান ঘরের সন্তান হয়ে এগুলোর শয়তান, এরা মুসলমান ঘরের সন্তান এর কুলাঙ্গার হলো এরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক জানে কবুল করে নেন। আসেন, আত্মার শক্তি বাড়বে যদি নেকের কাজে শরীক হন, বিপদ মুক্তি হয়ে যাবে, হাত বেড়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ, মনে দিলের শান্তি আসবে আর মানসিক শক্তি বেড়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। কৃপণ ব্যক্তি চিরদিন দুর্বল চিত্তের থাকে, জোরে কোন ঠিক কিনা? আত্মা যাদের ছোট যাদের কৃপণ, ওরা দেখেন না এহেনে মাথা গোজে ওখানে মাথা গোজে পলায়, সুর জানি কোনকার হলো সুরের স্বভাব হলো এরা। মানিকগঞ্জের মনে আবু বকরের মতো হতে চাই, রাজি আছে? হাত প্রমাণ, যাদের পয়সা আছে টাকা আছে দু চার বিশ পঞ্চাশ হাজার টাকা দু এক লাখ টাকা কবরে কি নিয়ে যাইবেন কেউ? যেরকম এত সুন্দর আংটিটা হাতে দিছিলেন মরণের সময় গোলামে, বাপের জন্য কান্দেন, বাবা রে কি কইয়া গেলা, কলজাটা ছেড়ে যেতেছে আর আংটিটা খোলা, বাবার নিয়ে এত কান্দ আংটি হাতে থাক স্বর্ণের আংটি তা তো থাকে না, স্ত্রী স্বামীর স্বামী স্ত্রীর জন্য কান্দে কান্দে কেটা যার যার, স্বামী স্ত্রীর জন্য কান্দে কান্না কাটিয়ে পারে, পোলাপান কান্না কাটি পারে, কান্দে আর মার গলার হাড়টা খোলাই রাখে আর চুরিটা খোলা রাখে, নাকের অফেল পাত্রটা খোলা রাখে, কে মান নিয়ে কান্দ গলার হাড় খোলাই রাখো, কে কবরে দিয়ে দাও না কে
এত সগর পয়সা বিদের টাকা টাকা ব্যাংকে জোলাজাতি করছিলেন, নিয়ে যাও 2 লাখ। ফেরেশতা যদি বাড়ি বুড়ি দিবার চায় তাহলে 15,000 টাকা করে প্রতি বাড়ির বিপরীতে ঘুষ দিয়া দাও। এত ঘুষ দিয়া বিল ঠিক করলা, কত জায়গায় ঘুষ দিলে কবর ফেরেশতারও ঘুষ দিও 20-15,000 টাকা, যাতে মায়ের ফিরে তাকি সম্ভব বেকিনে থেয়ে যাবে। এত কি আল্লাহ, তাদের ইয়াকিন করতে হবে পীরের কাছে, পীরে মারে না, পীরে হলো সারে, এরা বুঝতে হবে এটা। কাজে কৃপণ ব্যক্তি আজীবনই ভীত সন্তুষ্ট থাকে, আমাদের বক্তব্যের এত ভলিউম এত বাড়া কেন, আমার কৃপণ না। এবং 2 নম্বরই করে পীরগিরি করে না, এই জন্য আমাদের চুটপাটটা হলো বেশি। কবেন যে আপনি এত চুটপাট করেন কেন, এটা তো অটোমেটিক এমনি বুঝা, এটা আত্মার খবর, এটা আর বুঝতে হবে এটা। বহুবীর স্টেজ কাবায় ওহন দে মেলা হেন্দে সামনে বোবের কন মিয়া, এটা বাইশে দেই, ওরা কোনোদিনই আমাদের সামনে হবে না, এটা মনে রেখে দিয়ে না। সামনে বসতে পারে কেসে খুরবা গেলে সাপটা বেরিয়ে যাব, বহু জানে। চোখে চোখে তেল দেয় মানিকগঞ্জ পিসাব কান্দে না, আর গ্লিসারিন চোখে দিয়ে কান্দে না, এটা বুঝতে হবে। এটা লোক দেখানো কান্দা আমরা কান্দি না, অভিনয়ের কান্দা আমরা কান্দি না আমরা। আল্লাহ পাক যেন কবুল কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন করে নেন। এই জন্য মানিকগঞ্জের মুরিদ 2 জন আর অন্য জায়গার 50-100 জন, যেরকম ঠিক কিনা, শক্তি তো আলাদা, কল কি কিনা শক্তি তো আলাদা। তারা 50 জন হইতে আমরা 2 জনে জিকির করু ইনশাআল্লাহ। চুটি তো আলাদা।